সেই ব্যক্তির শরীর থেকে বেরিয়ে আসছিল পচা দুর্গন্ধ। শিলিগুড়ি হাসপাতালের গায়ে হকার্সকন্যা চত্বর থেকে অসুস্থ অবস্থায় বয়স্ক মানুষ উদ্ধার। আবারও ব্যতিক্রমী কাজের নমুনা তৈরি করলেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার। সোমবার শিলিগুড়ি হকার্সকন্যা চত্বর থেকে একজন অসুস্থ এবং বৃদ্ধ মানুষকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলেন পূজা দেবী। হকার্সকন্যার ব্যবসায়ী সমিতি থেকে এই কাজে পূজা দেবীকে সহযোগিতা করা হয়। তারা অ্যাম্বুলেন্স ভাড়া প্রদান করেন। সেই বয়স্ক ব্যক্তির একটি পায়ের মধ্যে ক্ষতস্থান থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। শিলিগুড়ি হাসপাতালের কাছেই হকার্সকন্যা চত্বরে দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে থাকাতে সেই ব্যক্তির শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পূজা দেবী এদিন খবর পেয়ে সেই ব্যক্তিকে পরিষ্কার করে মেডিকেল পৌঁছে দেন। মেডিকেলে সেই ব্যক্তির ক্ষতস্থানে ড্রেসিং শুরু হয়েছে। সব দিবে, চলো আরামে থাকবা, ঠিক করো, পা ঠিক করো, পাঁচ হাজার করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আরামসে খাওয়া দাওয়া হবে, ভালো ভালো খাবার দিবে, তোমার কম্বল কম্বল টম্বল সব নিয়ে যাবে, কম্বলও নিয়ে যাবে, সব নিয়ে যাবে, চলো নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণদাতা পূজা মুক্তার। আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মানিক সরকার। তো আজকে আমি, আপনি দেখতেই পাচ্ছেন, হকার্সকন্যার একদম হাসপাতালের মুখোমুখি হকার্সকন্যার আছে। আর এটা চলতি রাস্তা, বিজি রাস্তা, এর মধ্যে আজকে চার দিন ধরে এক ভদ্রলোক এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। যে তার পায়ে খাওয়া হয়েছে, পায়ের চোখে উনি চলতে পারে না, খুবই মানে দুর্বল হয়ে পড়ে আছে। সকাল থেকে উনি চা টা কিচ্ছু খায়নি। তা আমি এসে আমাকে এখান থেকে এক লটারিওয়ালা খবর দিল যে দিদি, আপনি তো এই ধরনের কাজগুলো করেন, তবে আপনি যদি একটু এখানে এসে সেবাটা একটু করতে পারতেন বা কোনো ব্যবস্থা করতে পারতেন, তবে আমরা খুব কৃতজ্ঞ হতাম। তা এই কথা বলাতে আমি সাথে সাথে ছুটে আসলাম। এখন 5:45 বাজে, তো এই টাইমটা আসলাম। তো আসার পরে উনিকে পায়ে টায়ে ডেটল টেটল দিয়ে পায়ে পরিষ্কার করে একটুখানি, তো দেখতেছি উনিকে এখন, উনি বলছে যে আমি সকালবেলা হাসপাতালে যাব। আমরা তো এখনই নিয়ে যেতে চাচ্ছি ঠান্ডার মধ্যে, এখন ঠান্ডার টাইম, উপর থেকে কুয়াশা পড়ছে, উপর দিয়ে উনি এইভাবে শুয়ে আছে, আমাদেরও দেখতে খারাপ লাগছে। হ্যাঁ, উনি এক কাপ চা দিয়ে, আর আশেপাশের লোকরা যে একটা কাপ চা দিবে, তো উনিকে একটা গ্লাস পর্যন্ত দিয়ে চায়ের দোকান থেকে চা দেয় নাই। এখনকার বাজারে এরকম মানসিকতা, মানুষ বাঁচে এরকম যে এক কাপ চা দিবে যে ওকে, সেই চাটা পর্যন্ত একটা কাপে করে দিতে চায় না, এরকম পরিস্থিতি। তো আমি এক পাশের দোকানে একটা কাপ চেলাম, কাপ নিয়ে এসে তাকে উনি দিল আমাকে একটা কাপ বিনা পয়সায়। তো কাপটা নিয়ে এসে উনিকে চা ঠান্ডা ঠান্ডা করে, উনি বসতেও পারতেছে না, চা ঠান্ডা করে বিস্কুট দিয়ে উনিকে চা খাওয়ালাম। এখন দেখতেছি আগে যে কী প্রসেস, আপনি দেখতে পাচ্ছেন হকার্সকন্যার সামনেই উনি পড়ে আছে।
ঠিক আছে? তো দেখি আগে কি হচ্ছে সেই বক্তব্য রাখছি। নমস্কার।